কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হরজিৎ এস সজ্জন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শুক্রবার সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার রপ্তানি শিল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ সময় সফররত কানাডার মন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে কৃষি সহযোগিতা বিশেষ করে খাদ্য সংরক্ষণ ও ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে আগ্রহী। গণভবন কমপ্লেক্সে বড় কৃষি খামার গড়ে তোলারও প্রশংসা করেন তিনি।